আবারও কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগ বিএনপি 23 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত সমাবেশ করবে আওয়ামী লীগ গণতন্ত্রের নামে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধীরা অভিযোগ নেতাদের তারা নির্বাচন বানচাল করার জন্য অশুভ তৎপরতায় লিপ্ত হয়ে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন তাদের এই অশুভ কর্মকাণ্ড করে দেশটি যেন অস্থিশীল করতে না পারে সেই কারণে আওয়ামী লীগের সকল মাঠ পর্যায়ের নেতা কর্মী তারা মাঠে প্রস্তুত থাকবে নির্বাচনে অযোগ্য হওয়ার পর এবার রাজনীতিও করতে পারবেন না বেগম জিয়া দাবি দুদকের রাজনীতি নয় চিকিৎসা নিয়েই উদ্বিগ্ন বিএনপি বেগম খালেদ জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না সেটাও একটা বড় ইস্যু কিন্তু এই মুহূর্তে ওনার বিরুদ্ধে দুটো সাজা বিদ্যমান উনি তো নির্বাচনের যোগ্য না কাজে ওনার তো নির্বাচন করার প্রশ্নই আসে না হেড অব দ্য এক্সিকিউটিভ হচ্ছে অনির্বাচিত প্রধানমন্ত্রী তো আমরা প্রত্যাশা করি এখন সময় আছে একজন মানুষের জীবন রক্ষার জন্য তাকে বিদেশ প্রেরণ করা হোক দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে নেই বাংলাদেশ নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনে জোর মার্কিন প্রশাসনের উজরা জেয়ার সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক এক মাসের ব্যবধানে আবারও বন্ধ এনআইডি সার্ভার ব্যাহত ব্যাংক পাসপোর্ট সহ বেশ কিছু সেবা আগামীকাল দুপুর পর্যন্ত সেবা বঞ্চিত গ্রাহক হ্যাকিং নয় চলছে রক্ষণাবেক্ষণের কাজ জানালো ইসি অভিযান আটকেও থামছে না আলু নিয়ে কারসাজি বগুড়ায় কোল্ড স্টোরে মজুত হাজার হাজার বস্তা দুই দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে না এলে আমদানির সুপারিশ করবে ভোক্তা অধিকার এবং কি কাজে লাগবে জানা নেই তারপরও কেনা হয়েছে কয়েকশো কোটি টাকা ব্যয়ে রেলের 28টি ফ্রিজিং কোচ 97 লাগেজ ভ্যান পরিকল্পনা ছাড়াই প্রকল্প বলছেন বিশেষজ্ঞ